আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাছে অদূরের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি। আজকে আমি এসএসসি কেমিস্ট্রি বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ সমস্যার সমাধান নিয়ে টিউটোরিয়াল করছি। তোমরা যদি এই টিউটোরিয়ালটা যদি না টেনে সম্পূর্ণরূপে দেখো, তাহলে এই জীবাশ্ম থেকে যতগুলো প্রশ্ন পরীক্ষা আসতে পারে সকল প্রশ্নের সমাধান আজকের এই টিউটোরিয়ালে পেয়ে যাবে। এসো আমরা কথা না বাড়িয়ে আমি তোমাদের জন্য বোর্ডে কিছু ইনফরমেশন লিখে রেখেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের আজকের যে অধ্যায়টার আলোচনার বিষয় হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। আমরা একটা শখের মাধ্যমে এই জীবাশ্ম থেকে অর্থাৎ জৈব যৌগের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সবগুলো সলভ করতে পারবো। প্রথমে আমরা একটু দেখে নিই যে এই যে যৌগটা দেখছো, এই যৌগটার নাম হলো ইথাইন বা অ্যাসিটিলিন বা অ্যাসিটিলিন। তাহলে এই অ্যাসিটিলিন থেকে আমরা কত ধরনের যৌগ তৈরি করতে পারি তা আমরা আজকের এই টিউটোরিয়ালে শিখব। দেখো, প্রথমে আমি লিখে রেখেছি হলো ইথাইন। তোমরা জানো হাইড্রোকার্বন তিন ধরনের, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইল। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে যে সকল যৌগের মধ্যে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন পরমাণু রয়েছে তাকে হাইড্রোকার্বন বলে। ইথাইন হচ্ছে ত্রিবন্ধনযুক্ত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন এই হাইড্রোকার্বন থেকে প্রথমে আমরা এইদিকে আমরা আলোচনা করব, তারপর পর্যায়ক্রমে আমরা পিছনের দিকে নিচের দিকে আলোচনা করব। এখন দেখো, এই ইথাইন থেকে আমরা প্রথমে যদি বিক্রিয়াটা একটু লক্ষ্য করি, তাহলে ইথাইন থেকে প্রথমে যদি আমরা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া করি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি বিক্রিয়া করানো যায়, হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া করানো যায় অ্যাসিটিলিনের সাথে, তাহলে আমাদের তৈরি হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকবে তাকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেন বলবো। এখানে আমরা তৈরি করতে, এরপরে দেখো এই অ্যাসিটিলিনের সাথে যদি ব্রোমিন সংযোজন করা হয়, তাহলে তোমরা জানো অ্যালকাইনের মধ্যে দুইটা দুর্বল পাই বন্ধন থাকে এবং একটি সিগমা বন্ধন থাকে। এখন এই সিগমা বন্ধন এবং পাই বন্ধন কি? সিগমা বন্ধন এবং পাই বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন, অর্থাৎ সমযোজী বন্ধন হচ্ছে দুই ধরনের, একটি সিগমা বন্ধন আর অন্যটি পাই বন্ধন। আর পাই বন্ধনগুলো তুলনামূলক দুর্বল হয়, তাই এই তিন বন্ধনের মধ্যে একটা হলো সিগমা বন্ধন থাকে যেটি অত্যন্ত শক্তিশালী এবং অপর দুইটা যে পাই বন্ধন থাকে এটা দুর্বল। এখন এই পাই বন্ধনগুলো ভেঙে তারা তৈরি করে কি, এই পাই বন্ধনের সাথে এই ব্রোমিন সংযোজন বিক্রিয়া করালে এখান থেকে তৈরি হয় হচ্ছে 1,1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন। এটি এক ধরনের যৌগ। এই পরীক্ষার মাধ্যমে আমরা কি করতে পারি, এই পরীক্ষাটাকে আমরা ব্যবহার করি অসম্পৃক্ততা পরীক্ষা, অর্থাৎ হাইড্রোকার্বনের যে অসম্পৃক্ততা রয়েছে সেটা পরীক্ষা করা সম্ভব। কেন? তোমরা জানো এই ব্রোমিনটা হলো দেখতে হচ্ছে কমলা লাল বর্ণ। দেখো আমি লিখে রেখেছি এই ব্রোমিনটা হলো যেহেতু কমলা লাল বর্ণ, তাই ব্রোমিনটাকে আমি লাল কালি দিয়ে লিখে রেখেছি। এখন এই অ্যাসিটিনের সাথে এই ব্রোমিন, কমলা বর্ণের ব্রোমিন যখন বিক্রিয়া করে তখন যে যৌগটা তৈরি হয় অর্থাৎ টেট্রাব্রোমো ইথেন তৈরি হয়, এই যৌগটা দেখতে হচ্ছে বর্ণহীন, অর্থাৎ এই যৌগটা বর্ণহীন। আর বর্ণহীন হয় বলেই তখন আমরা বুঝতে পারি ওই যৌগটার মধ্যে বা ওই দ্রবণের মধ্যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন রয়েছে। তোমরা জানো কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত যৌগকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর কার্বন কার্বন একক বন্ধনযুক্ত যৌগকে বলা হয় অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা যদি অ্যালকাইনের সাথে ব্রোমিন সংযোজন বিক্রিয়া করি, তাহলে যে যৌগটা তৈরি হবে সেখান থেকে যে এই ব্রোমিনের যে বর্ণ কমলা লাল বর্ণ আছে সেটা পরিবর্তিত হয়ে বর্ণহীন টেট্রাব্রোমো ইথেন তৈরি হবে, যেটি অসম্পৃক্ততা পরীক্ষা। এটা তোমাদের প্রায় 3 মার্কের প্রশ্ন গয়ে আসে। এরপরে আছে দেখো, যদি আমরা এই অ্যালকাইনের সাথে অর্থাৎ ইথাইনের সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড
not as a hydrochloric gas, not acid. Hydrochloric gas er gas ke 250 degree celsius tapmatra jodi mercurous chloride er sathe bikra korano jay tale ekhan theke toiri hoy hocche vinyl chloride. এই যৌগটা হবে ভিনাইল ক্লোরাইড। এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, তাহলে এই যৌগটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইড জানো এক ধরনের, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে তৈরি করতে পারি আমরা পলি ভিনাইল ক্লোরাইড, যাকে আমরা পিভিসি বলি, অর্থাৎ এটাকে বলা হয় পিভিসি, অর্থাৎ সংক্ষেপে বলা হয় পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। এখন এই পলিভিনাইল ক্লোরাইডকে যদি তৈরি করতে চাই তাহলে আমাদের উচ্চ তাপ লাগবে, চাপ লাগবে এবং জৈব পারঅক্সাইড লাগবে। এছাড়াও এখানে কিন্তু ভিনাইল ক্লোরাইডের অসংখ্য পরমাণু লাগবে, অর্থাৎ অসংখ্য মনোমার অণু লাগবে, মনোমার। এন দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে, এন দ্বারা বোঝানো হচ্ছে এখানে অসংখ্য ভিনাইল ক্লোরাইডের অণু রয়েছে। অর্থাৎ তোমরা জানো যে ছোট ছোট মনোমার অণু এক্ষেত্রে যুক্ত হয়ে যদি উচ্চ চাপ তাপের প্রভাবে বিক্রিয়া করে বড় যৌগ তৈরি করে তাকে পলিমার যৌগ বলা হয়, আর এই বিক্রিয়াকে বলা হয় পলিমাকরণ। যেহেতু আমরা এই ভিনাইল ক্লোরাইডের অসংখ্য অণু নিয়েছি উচ্চ চাপ ও তাপের প্রভাবে জৈব পার অক্সাইডের উপস্থিতিতে তারা বিক্রিয়া করে তৈরি করে পিভিসি, এটা হলো পিভিসি বা সংক্ষেপে বলা হয় পলিভিনাইল ক্লোরাইড। আশা করি বিস্তারটা বুঝতে পেরেছ। এরপরে যদি আমরা বিক্রিয়া করাই, অর্থাৎ এই ইথাইনের সাথে যদি পানি সংযোজন বিক্রিয়া করাই, এখানে আমাদের একটু শর্ত লাগবে। শর্তটা কি এখানে একটু মনে রাখো, যে এখানে আমাদের একটা শর্ত লাগবে, সেটা হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড লাগবে আর 2% মার্কিউরাস সালফেট লাগবে, এছাড়া 80 ডিগ্রি তাপমাত্রা লাগবে। যদি এই কয়েকটা শর্ত সাপেক্ষে যদি আমরা ইথাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়া করাই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যালডিহাইড তথা ইথানল। তোমরা জানো যে সকল জৈব যৌগের মধ্যে এই সিএইচ অর্থাৎ এই ধরনের মূলক রয়েছে এটাকে বলা হয় হলো অ্যালডিহাইড মূলক। তাহলে আমরা পেলাম হচ্ছে কি 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরাস সালফেট, 80 ডিগ্রি তাপমাত্রায় যদি অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে পানি সংযোজন বিক্রিয়া করানো হয় তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে ইথানল বা অ্যালডিহাইড। এখন হলো এই অ্যালডিহাইডকে যদি আমরা লঘু সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ড্রাইক্রোমেট দ্বারা যদি জারিত করি তাহলে এখান থেকে আমাদের তৈরি হয় জৈব অ্যাসিড। তোমরা জানো এই জৈব অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, আর ইথানোয়িক অ্যাসিডের আবার 6-10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার বা সিরকা, যেটা হলো বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্যকে ব্যাকটেরিয়ার ক্ষতিকর অর্থাৎ পচন থেকে সেটাকে রোধ করে, অর্থাৎ ব্যাকটেরিয়া যাতে সহজে আক্রমণ করে এই খাদ্য, বিশেষ করে আচার চাটনি এই সকল খাদ্যগুলো যাতে নষ্ট না করতে পারে, এজন্য এই ভিনেগারের এই ইথানোয়িক অ্যাসিডের মধ্যে যদি 6-10% জলীয় দ্রবণ থাকে তাহলে সেটাকে ভিনেগার বলা হয়, কারণ ভিনেগার হলো আমরা প্রচুর খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে ব্যবহার করি। তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এখন আমরা দেখো যদি এই ভিনেগারকে অর্থাৎ বা ইথানোয়িক অ্যাসিডকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করিয়ে দিই তাহলে আমাদের এখানে তৈরি হবে হলো সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েড। তাহলে এই যৌগটার নামটা কি সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েড। এখন সোডিয়াম ইথানয়েডের মধ্যে যদি আমরা হচ্ছে সোডালাইম দিই, অর্থাৎ এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটার নাম হলো সোডালাইম। সোডালাইম কি সোডিয়াম হাইড্রো অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডালাইম, অর্থাৎ জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকের মধ্যে যদি সোডালাইম সহ সামান্য যদি আমরা উত্তপ্ত করে দিই, অর্থাৎ এই যে ডেল চিহ্ন, এই ডেল চিহ্ন দ্বারা বোঝানো হয় উত্তপ্ত করা, যদি উত্তপ্ত করে দিই তাহলে আমাদের এখান থেকে যে অংশটা তৈরি হবে সেটা মিথেন। তোমরা জানো যে তোমাদের বইয়ে অ্যালকেন প্রস্তুতির একটা পদ্ধতির নাম আছে ডি কার্বো অক্সিলেশন, অর্থাৎ ডি কার্বো অক্সিলেশনের জন্য আমাদের প্রয়োজন হবে কি সোডালাইম এবং সোডিয়াম লবণের উচ্চতর ফ্যাটি অ্যাসিড। তাহলে সোডিয়াম লবণের ফ্যাটি অ্যাসিডের মধ্যে যদি সোডালাইমকে যদি আমরা
চালনা করি এবং সামান্য উত্তপ্ত করি তাহলে এখান থেকে তৈরি হবে অ্যালকেন, অ্যালকেন তথা আমাদের এই মিথেন। আর এই যৌগকে, এই বিক্রিয়াকে কেন ডিকার্বক্সিলেশন বলা হয়, কারণ যে এই মূল যৌগটো থাকে, এই মূল যৌগ থেকে একটা কার্বন সংখ্যা কমে যায়। দেখো এখানে রয়েছে সি আর এখানে আরেকটা সি, অর্থাৎ দুইটা কার্বন রয়েছে। দুইটা কার্বনের মধ্যে থেকে যেহেতু একটা কার্বন কমে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে বা উৎপাদ তৈরি করে, তাই এই যৌগটার বিক্রিয়াটার নাম হলো ডিকার্বক্সিলেশন। অর্থাৎ ডিকার্বক্সিলেশনের পদ্ধতির মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, অর্থাৎ নিম্নতর অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন যে এই মিথেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই মিথেন প্রস্তুত, এছাড়াও এই অ্যালকেন প্রস্তুতের আরও একটি পদ্ধতি তোমাদের বইয়ে আছে। যদি এই নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনে বিক্রিয়া করানো যায়, তাহলে অ্যালকেন তৈরি হয়। অর্থাৎ অ্যালকেন তৈরি করার হলো তোমাদের বইয়ে দুইটা পদ্ধতি দেওয়া আছে। একটা হলো কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়, এছাড়াও ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এরপরে আমাদের যে কাজটা হবে, এই অ্যালকেন বা মিথেন, এই মিথেনকে যদি আমরা মৃদু সূর্য আলো, অর্থাৎ ইউভি রশ্মি, মানে কি আল্ট্রাভায়োলেট রশ্মি, মৃদু সূর্যের আলোর উপস্থিতিতে যদি এই মিথেনের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করা হয়, তাহলে এখান থেকে তৈরি হয় মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইডকে যদি আরও সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিনের মধ্যে চালনা করা যায়, ডাইক্লোরো মিথেন তৈরি হয়। তার মধ্যে এভাবে যদি সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিনকে বিক্রিয়া করা যায়, যা তৈরি হবে হলো টেট্রা ট্রাইক্লোরো মিথেন, যার নাম হলো ক্লোরোফর্ম। তোমরা জানো যে এই যে যৌগটা আমি যে পেলাম, এই যৌগটার আরেক নাম হলো ক্লোরোফর্ম, আর ক্লোরোফর্মটা ব্যবহার করা হয় চেতনানাশক রূপে। এছাড়া যদি আরও আমি বিক্রিয়া করাইতে থাকি, তাহলে এখান থেকে বিক্রিয়া করে সর্বশেষে আমাদের যে যৌগটি তৈরি হবে, সেই যৌগটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরো মিথেন। জানো টেট্রাক্লোরো মিথেন হলো ড্রাই ওয়াশ কাজে ব্যবহার করা হয়, এই ব্যবহারটা তোমাদের পরীক্ষায় আসে। এছাড়া অ্যালকেন কিন্তু খুব উত্তম জ্বালানি। কেন? অ্যালকেনকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি, এই জন্য বলা হয় অ্যালকেন হচ্ছে খুবই ভালো জৈব জ্বালানি। এছাড়াও এই আমরা হলো এই অ্যালকেনকে হচ্ছে বিশেষ করে ভিক্স, অর্থাৎ মাথা ব্যথার যে ওষুধ, সেটা তৈরি করতে এই অ্যালকেন ব্যবহার করা হয়। তাহলে আমরা হলো কি করতে পারলাম, এই জৈব অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড চালনা করা হয়, তাহলে তৈরি হবে সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানোয়েট। এখন সোডিয়াম ইথানোয়েট এক ধরনের সোডিয়াম লবণের জৈব অ্যাসিড, তার মধ্যে যদি সোডা লাইম চালনা করা হয় এবং সামান্য তাপ দেওয়া হয়, তাহলে এখান থেকে তৈরি হয় অ্যালকেন। আর এই অ্যালকেন থেকেই আমাদের হলো হ্যালোজিনেশন বিক্রিয়া হয়ে থাকে। তোমরা জানো এটা হলো ফ্রি রেডিক্যালের মাধ্যমে বিক্রিয়া হয়। তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবে, ফ্রি রেডিক্যালটা কী, তখন এটা ভালোভাবে আরও বুঝতে পারবে। তাহলে আমরা দুইটা পদ্ধতির মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করতে পারি। এক নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি হাইড্রোজেনের বিক্রিয়া করা করিয়ে দিই, এবং প্রভাবক হিসাবে নিকেল এবং তাপমাত্রা লাগবে 250 ডিগ্রি, তাহলে অ্যালকেন প্রস্তুত হয়। এছাড়া ডিকার্বক্সিলেশন পদ্ধতির মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন এই অ্যালকেনের আবার হ্যালোজিনেশন বিক্রিয়া রয়েছে। এই অ্যালকেনের হ্যালোজিনেশন, এই বিক্রিয়াটাকে বলা হয় চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া, কারণ এই বিক্রিয়ার মধ্যে যতক্ষণ এই প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণু থাকবে, ততক্ষণ এই মৃদু সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিন বিক্রিয়া করে একটা করে হাইড্রোজেন সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে পরিশেষে তারা টেট্রাক্লোরো মিথেন তৈরি করবে। যতক্ষণ এই হাইড্রোজেন থাকবে, ততক্ষণ এই বিক্রিয়াটা চলতে থাকবে, তাই এই বিক্রিয়াকে বলা হয় চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া। এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে এই অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাস থেকে আমরা এই চারটা প্রসেসের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও যে আমরা এখানে আরেকটা দেখিয়েছি যে একটি হচ্ছে পলিমার যৌগ বা পলিমাকরণ বিক্রিয়াও এই ইথাইন থেকে প্রস্তুত করা যায়। এরপরে আমাদের আমাদের কাজ হয়ে গেলে হচ্ছে এখান থেকে এদিকে এদিকে কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ইথাইনকে কি আমরা অ্যালকিনে নিয়ে আসতে পারবো? না, অবশ্যই পারবো। অর্থাৎ আমরা 3 বন্ধন থেকে 2 বন্ধন যুক্ত অ্যালকিনে অ্যালকিন প্রস্তুত করতে পারি। কিভাবে প্রস্তুত করব? যদি আমাদের কখনো পরীক্ষা আসে যে ইথাইন থেকে
ইথিন তৈরি করতে হবে, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করতে হবে, অর্থাৎ তিন বন্ধন থেকে দুই বন্ধন তৈরি করতে পারে। এইভাবে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কি করব, তাহলে আমাদের করতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে আমাদের এখানে বিক্রিয়া করিয়ে দিতে হবে, কারণ এখানে যদি বিক্রিয়া করার ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা প্রভাবক ব্যবহার করতে হবে, যে প্রভাবকের নামটা হচ্ছে প্রভাবক বিষ। এই প্রভাবক বিষটা কি, বেরিয়াম সালফেট এবং প্যালাডিয়াম অক্স প্যালাডিয়াম, অর্থাৎ প্যালাডিয়াম ধাতু এবং বেরিয়াম সালফেটের যে মিশ্রণ পাওয়া যায় এটাকে বলা হয় প্রভাবক বিষ। এই প্রভাবক বিষ এর উপস্থিতিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেনের সাথে যদি আমরা ইথাইনের বিক্রিয়া করাই তাহলে আমরা দুই বন্ধনযুক্ত ইথিন পাবো, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এই যে প্রভাবক বিষ, এই প্রভাবক বিষের আর একটা নাম আছে রোজেন মোন্স বিকারক। তাহলে রোজেন মোন্স বিকারক হচ্ছে এই প্রভাবক বিষের আর একটা নাম। তাহলে আমরা এখান থেকে ইথিন প্রস্তুত করলাম। এখন এই ইথিনটা, এছাড়া আমরা ইথিন প্রস্তুত করতে পারি আরও একটি প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা শিখলাম হচ্ছে কি, ইথাইন থেকে আমরা ইথিন প্রস্তুত করতে পারি। এছাড়াও আমরা এই যেখানে আমরা যে যৌগটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড। এখন অ্যালকাইল হ্যালাইড বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে অ্যালকাইল মূলক কি। অ্যালকাইল মূলক হচ্ছে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত করলে যে যৌগ তৈরি হয় বা যে অংশ তৈরি হয় সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক। আর অ্যালকাইল মূলকে একটা হাইড্রোজেন পরমাণু অ্যালকেন থেকে কম থাকে। এই অ্যালকাইল মূলকের, তোমরা জানো অ্যালকাইল মূলকের সাধারণ প্রতীক হচ্ছে আর। এই অ্যালকাইল মূলকের সাধারণ প্রতীক আর এবং সাধারণ সংকেত হলো Cn H2n+1R। এখানে একটা হাত খালি হয়ে যায়, তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে এটা হলো আমাদের অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত, আমি একটু লিখে দিচ্ছি অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলক কাকে বলে, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত করার পর যে অংশ থাকে তাকে বলা হয় অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলক হচ্ছে এই সাধারণ প্রতীক হচ্ছে আর, তোমাদের পরীক্ষা আসতে পারে, এবং সাধারণ সংকেত হলো Cn H2n+1। কেন, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে Cn H2n+2, অর্থাৎ অ্যালকেন থেকে যেহেতু অ্যালকাইল মূলকে একটা হাইড্রোজেন পরমাণু কম থাকবে তাই এখানে অ্যালকেনে ছিল 2, তার থেকে একটা কম, তা 1। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে সেখান থেকে যদি হ্যালোজেন মৌল যদি ওই অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখন এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি, এখানে একটু খুবই সতর্কতার সাথে তোমাদের বইয়ে কিছুটা ইয়ে আছে, ওখানে একটু তার ইনফরমেশন কম আছে, যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, একটু ভালো করে খেয়াল করতে হবে যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড, এখন কি ধরনের সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি জলীয় দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব নাকি অ্যালকোহলীয় দ্রবণ, মানে অ্যালকোহল তরল আবার পানীয় তরল। তাহলে আমাদেররা যদি এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যালকোহলীয়, এই যে লিখে দিছি ALC মানে অ্যালকোহলীয়, অ্যালকোহলে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে দিই, তাহলে এখান থেকে আমাদের এক অণু হচ্ছে এটা বের হয়ে যায়, অর্থাৎ আমরা এখান থেকে যদি লিখে এক অণু হলো HCl বের হয়ে যায়, বের হয়ে গেলে তখন তৈরি হয় আমাদের এই ইথিন বা অ্যালকিন। এছাড়াও যদি আমরা যদি এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডই ব্যবহার করব তবে তার জলীয় দ্রবণ ব্যবহার করি তাহলে আমাদের তৈরি হবে কিন্তু ইথানল। এই যৌগটার নাম হচ্ছে ইথানল বা অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল, তিনটা নাম হইতে পারে। এই যৌগটার কি নাম হইতে পারে, ইথানল বা ইথাইল অ্যালকোহল। আশা করি বুঝতে পেরেছ। তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে যদি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি অ্যালকোহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে এটা হলো অপসারণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে হলো কি, অ্যালকিন। আর যদি আমরা এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডই ব্যবহার করব তবে তার জলীয় দ্রবণ ব্যবহার করি তাহলে এখানে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তোমাদের মাথায় রাখতে হবে যদি অ্যালকোহলে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করানো যায় তাহলে সেখানে
অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুত হবে। আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ ব্যবহার করি তাহলে সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আমাদের তৈরি হয় হচ্ছে ইথানল বা অ্যালকোহল, আর অপসারণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় হচ্ছে ইথিন। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা ইথিন প্রস্তুত করব, তাহলে আমাদের ইথানল তৈরি হয়ে গেছে। এখন ইথানলের মধ্যে যদি আমরা 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিতিতে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে কি হবে, এক অণু পানি অপসারিত হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই জায়গায় কি হয়ে যাবে, এই জায়গা থেকে আমাদের এক অণু পানি বের হয়ে যাবে, অর্থাৎ পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে যে আমাদের তৈরি করবে ইথিন। তোমাদের একটা প্রশ্ন পরীক্ষা আসে যে এই যে গাঢ় যে সালফিউরিক অ্যাসিড, এই গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক। নিরোধক কাকে বলে, যে সকল পদার্থ বা যৌগ কোনো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে উপস্থিত থেকে ওই বিক্রিয়ার মধ্যে থেকে পানি অপসারণ করে নেয় বা শোষণ করে নেয় তাকে বলা হয় নিরোধক। তাহলে সালফিউরিক অ্যাসিড যেহেতু এই ইথানলের মধ্যে থেকে এক অণু পানিটাকে বের করে দিল বা শোষণ করে নিল, তাই এই সালফিউরিক অ্যাসিডকে বলা হয় নিরোধক। এটা তোমাদের অবশ্যই 2 মার্কের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে যে সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক পদার্থ তা ব্যাখ্যা করো। তখন তোমরা কি করবা, ইথানলের মধ্যে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিড, এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত দিতে হবে, একটু বেশি পরিমাণ সালফিউরিক অ্যাসিড দিতে হবে। যদি বেশি পরিমাণ সালফিউরিক অ্যাসিড না দাও তাহলে কিন্তু এটা তৈরি হবে না। তাহলে তোমাদের 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপস্থিতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণ যদি আমরা ইথানলের সাথে বিক্রিয়া করিয়ে দিই তাহলে এখান থেকে এক অণু পানি অপসারিত হয়ে ইথিন প্রস্তুত হয়। এভাবে আমরা ইথিন প্রস্তুত করতে পারি। তাহলে ইথিন প্রস্তুত করার হলো পদ্ধতি হচ্ছে আমাদের কী কী পেলাম, এক হলো ইথাইন বা অ্যালকাইন থেকে ইথিন প্রস্তুত করলাম। এরপরে আমরা অ্যালকাইল হ্যালাইডদের মধ্যে যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার বিক্রিয়া করাই দিই তাহলে এখানে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে এক অণু এই সেল অপসারিত করবে এবং সেখান থেকে তৈরি হবে হলো ইথিন। এরপরে আমরা যদি এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ব্যবহার করি তাহলে আমাদের তৈরি হবে হলো ইথানল বা অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে যদি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড চালনা করা হয় এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে এক অণু পানি অপসারিত হয়ে প্রস্তুত হবে অ্যালকিন বা 2-দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন। আশা করি তোমরা এই টপিকসটুকু বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ হবে এই ইথিন থেকে আমরা কী কী যৌগ প্রস্তুত করতে পারি সেটা, এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাদের হাইড্রোকার্বন যে তিনটা রয়েছে, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যালকিন বা ইথিন। তোমাদের এটা মাথায় রাখতে হবে যে এই, তার আগে আমি একটু বলে নিই যে অ্যালকিন কি, যে সকল হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে তাকে বলা হয় অ্যালকিন। আশা করি বুঝতে পেরেছ। এখন এই যে অ্যালকিনটা আমরা পেলাম বা ইথিন পেলাম, অনেক সময় এটার নাম হলো ইথিলিনও বলা হয়, এর আরেক নাম হচ্ছে কি ইথিলিন। এর আরেক নামটা আমি একটু লিখে দিই, বা ইথিলিন, ইথিলিন। তাহলে এই যৌগটার নাম হলো আবার কি হইতে পারে, ইথিলিন হইতে পারে, অর্থাৎ ইথিন বা ইথিলিন। এখন এই ইথিলিন থেকে আমরা 4টা প্রোডাক্ট তৈরি করব। প্রথম প্রোডাক্টটা দেখো, এই ইথিনের মধ্যে যদি আমি পানি বিক্রিয়া করে দিই, অর্থাৎ পানি সংযোজন বিক্রিয়া করাই, তাহলে তোমরা জানো যে তোমাদের বইয়ে অর্থাৎ SSC কেমিস্ট্রি বইয়ের অ্যালকিনের 4টি সংযোজন বিক্রিয়ার কথা উল্লেখ করা আছে। তার মধ্যে একটি পানি সংযোজন বিক্রিয়া রয়েছে, অর্থাৎ ইথিনের মধ্যে যদি আমরা পানি যোগ করি এবং পানি যোগ করার জন্য আমাদের একটা শর্ত লাগবে। শর্ত কি, শর্তটা লাগবে হচ্ছে 30 ডিগ্রি তাপমাত্রা এবং 60 ATM বায়ুমণ্ডলের চাপ এবং ফসফরিক অ্যাসিড দিতে হবে। অর্থাৎ ফসফরিক অ্যাসিড এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 60 ATM বায়ুমণ্ডলের চাপের উপস্থিতিতে যদি পানির সাথে অ্যালকিন বা ইথিনের সংযোজন বিক্রিয়া করানো হয় তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে ইথানল বা অ্যালকোহল। এই অ্যালকোহলটা খুবই ইম্পর্টেন্ট, এই অ্যালকোহলটা তৈরি হবে
এখন এই অ্যালকোহল থেকে আবার আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। দেখো যে যদি আমরা এই অ্যালকোহলকে যদি পটাশিয়াম ড্রাইক্রোমেট, এই যৌগটার নাম হলো পটাশিয়াম ড্রাইক্রোমেট, এবং লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি ইথানল বা অ্যালকোহলকে জারিত করা হয় তাহলে তৈরি হবে অ্যালডিহাইড। তোমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে যে ইথানলকে যদি পটাশিয়াম ড্রাইক্রোমেট ও লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারিত করা হয় তাহলে এখানে তো তৈরি হবে ইথানল। আর ইথানল থেকে তো আমরা পূর্বেই দেখেছি যে ইথানিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা হয়, এটা তোমরা দেখেছো। এরপরে যদি আমরা এই ইথিনের সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া করিয়ে দিই 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে তারা বিক্রিয়া করে তৈরি হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা ইথেন, এই যৌগটার নাম হচ্ছে ইথেন। আর তোমরা জানো ইথেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেন। এছাড়া আমরা এই ইথিনের অর্থাৎ ইথিনের সাথে যদি আমরা পানি সংযোজন বিক্রিয়া করাবো, তবে এখানে একটি শর্ত আছে, এই যে আমরা যে পটাশিয়াম ড্রাইক্রোমেটটা ব্যবহার করলাম, এই পটাশিয়াম ড্রাইক্রোমেটটা লঘু শীতল ক্ষারের উপস্থিতিতে। তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার আমরা কি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বদলে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবা। যে আমরা কি বললাম যে ইথিনের মধ্যে যদি লঘু পটাশিয়াম ড্রাইক্রোমেট এবং লঘু শীতল ক্ষারের পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের উপস্থিতিতে যদি আমরা এই ইথিনকে যদি জারিত করি তাহলে আমাদের তৈরি হবে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলের মধ্যে একটু লক্ষ্য করো যে এই জায়গায় ওএইচ আছে দুইটা, এই যদি ওএইচ যদি অর্থাৎ একের অধিক, তোমরা জানো যে ওএইচ মূলক যদি কোনো জৈব যৌগের মধ্যে থাকে তাকে আমরা অ্যালকোহল বলি। ইথিলিন গ্লাইকল এক ধরনের অ্যালকোহল, তবে এর একটি বিশেষ নাম আছে, যদি ওএইচ মূলক অর্থাৎ অ্যালকোহলই মূলক যদি একের অধিক থাকে সেগুলোকে সাধারণত আমরা বলে থাকি গ্লাইকল যৌগ। যেহেতু দুই কার্বন যুক্ত যৌগের মধ্যে দুইটা ওএইচ আছে অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন রয়েছে, তাই এটার নাম হলো ইথিলিন গ্লাইকল। এই ইথিলিন গ্লাইকলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি একটি অসম্পৃক্ততা পরীক্ষা। অর্থাৎ আমরা যে অসম্পৃক্ততা পরীক্ষা করি, আমরা একটু আগে দেখেছি যে এই অ্যাসিটিলিনেরকে যদি আমরা ব্রোমিন সংযোজন বিক্রিয়া করে দিই তাহলে এখানে আমাদের টেট্রা ব্রোমো ইথেন তৈরি হয় যেটি অসম্পৃক্ত। অর্থাৎ এই টেট্রা ব্রোমো ইথেন একটি বর্ণহীন যৌগ আর ব্রোমিন ছিল কমলা লাল বর্ণ, যেহেতু কমলা লাল বর্ণটা পরিবর্তন করে সে বর্ণহীন টেট্রা ব্রোমো ইথেন তৈরি করে, তাই আমরা বলতে পারি যে এই যৌগটা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এইটা একটি পরীক্ষা। এছাড়াও যেহেতু দুই বন্ধযুক্ত হাইড্রোকার্বনও হচ্ছে এক ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষা করার জন্য আমাদের এখানে কী লাগবে, এই অ্যালকিনের জারণ লাগবে। অর্থাৎ আমরা যদি লঘু শীতলে, যে এখানে মনে রেখো লঘু শীতল পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারের উপস্থিতিতে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা যদি এই ইথিনকে জারিত করা হয় তাহলে তৈরি হয় ইথিলিন গ্লাইকল। আর ইথিলিন গ্লাইকল একটি বর্ণহীন যৌগ, অর্থাৎ তোমরা জানো এই ইথিলিন গ্লাইকল হচ্ছে কী ধরনের যৌগ, বর্ণহীন, এই বর্ণহীন যৌগ। এই বর্ণহীন যৌগ কীভাবে, তাহলে আগে এটার বর্ণ কী ছিল, এটার বর্ণ ছিল হলো গোলাপী বর্ণ, অর্থাৎ এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বর্ণটা কিন্তু গোলাপী বর্ণ বা বেগুনি বর্ণ। এই গোলাপী বা বেগুনি বর্ণটা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকিনের সাথে বিক্রিয়া করে তখন তার এই গোলাপী বর্ণ বা বেগুনি বর্ণটা পরিবর্তন হয়ে বর্ণহীন একটি যৌগ তৈরি করে, যে যৌগটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এই পরীক্ষার মাধ্যমে আমরা কি করতে পারি, হাইড্রোকার্বনের অসম্পৃক্ততা পরীক্ষা করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার এসএসসি পরীক্ষাতে আসছে। এরপরে আমরা দেখব যে এছাড়াও একটা প্রক্রিয়া পেলাম হচ্ছে আমরা অ্যালকিনের জারণের মাধ্যমে অসম্পৃক্ততা পরীক্ষা করতে পারি। এছাড়াও আরও একটি পরীক্ষা রয়েছে, এইখানে যেমন ইথাইনকে ব্রোমিন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা বর্ণহীন যৌগ পেয়েছিলাম, সেখান থেকে আমরা বলছিলাম যে অসম্পৃক্ততা, ঠিক অনুরূপ এই অ্যালকিনকে বা ইথিনকে যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতি যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করানো যায় তাহলে এখানে আমাদের তৈরি হয় 1,2-ড্রাইব্রোমো ইথেন, আর এটি হলো এক ধরনের বর্ণহীন যৌগ। এটি হলো আমাদের কী ধরনের যৌগ, বর্ণহীন যৌগ। এই বর্ণহীন যৌগ হয় বলেই
আমরা বুঝতে পারি যে এই যৌগটার মধ্যে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন উপস্থিত রয়েছে, এটা একটি অসম্পৃক্ততা পরীক্ষা। তাহলে আমরা এই অসম্পৃক্ততা অর্থাৎ ইথিনের ইথিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা দুইটা পরীক্ষার মাধ্যমে করতে পারি। এক হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এরপর এছাড়াও আমরা হলো ব্যবহার করতে পারি অ্যালকিনের জারণ। এই অ্যালকিনের জারণের মাধ্যমে আমরা অসম্পৃক্ততা পরীক্ষা করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এছাড়াও আরও একটি বিক্রিয়া রয়েছে যে বিক্রিয়ার থেকে আমরা কি করতে পারি পলিমার। তোমরা জানো যে তিনটা হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এই কারণে এদেরকে প্যারাফিন বলা হয়। কেন বলা হয়, কারণ অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন একক বন্ধনযুক্ত একটি হাইড্রোকার্বন, আর কার্বন কার্বন একক বন্ধনের মধ্যে সিগমা বন্ধন থাকে, আর সিগমা বন্ধন অত্যন্ত শক্তিশালী বন্ধন, আর শক্তিশালী বন্ধনগুলো সহজে ভেঙে কোনো সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না, তাই এদেরকে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বলা হয় বা প্যারাফিন বলা হয়। তোমাদের এখানে 2 মার্কের প্রশ্ন আসে যে অ্যালকেনকে প্যারাফিন যৌগ বলা হয় কেন, কারণ অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে, আর কার্বন কার্বন একক বন্ধন হচ্ছে অত্যন্ত শক্তিশালী বন্ধন, তাই তারা সহজে ভেঙে কোনো সংযোজন বিক্রিয়া করে না, আর সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে না বলেই এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বা প্যারাফিন। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। কিন্তু যেগুলোর মধ্যে দ্বিবন্ধন আছে বা ত্রিবন্ধন রয়েছে হাইড্রোকার্বনের মধ্যে, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন আছে, তারা কিন্তু সহজে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা একটু আগে দেখেছি যে অ্যালকাইন অর্থাৎ ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন বিভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, অনুরূপ হচ্ছে অ্যালকিন বা দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনও সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কেন করবে, কারণ আমরা জানি যে অ্যালকিনের মধ্যে একটি শক্তিশালী সিগমা বন্ধন থাকে আর একটি দুর্বল পাই বন্ধন থাকে, ওই দুই দুর্বল পাই বন্ধনটা সহজে বিক্রিয়া করে তারা সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। এখন আমরা দেখব যে এই তিনটা হাইড্রোকার্বনের মধ্যে অর্থাৎ অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে সবচাইতে পলিমাকরণ বিক্রিয়া হলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা অংশগ্রহণ করে হচ্ছে এই অ্যালকিন তথা দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন। দেখো যদি আমরা ইথেনের মধ্যে সামান্য পরিমাণ অক্সিজেন এবং 1000 ATM বায়ুমণ্ডলের চাপ এবং 200°C তাপমাত্রার উপস্থিতিতে যদি বিক্রিয়া করানো যায় তাহলে এখানে তৈরি হয় পলিথিন। তোমরা জানো পলিথিন একটি পলিমার যৌগ। এখন এই যে আমরা যে বললাম তাহলে এইটা কিন্তু একটা ব্যবহার করলে হবে না, কারণ পলিমার শব্দের অর্থ কী, পলিমার আমি যদি একটু দেখি এই পলিমার শব্দের অর্থ কী, পলিমার শব্দটি হলো দুইটা অংশ থেকে আসে, একটা হচ্ছে পলিমার অর্থাৎ পলিমার, এই পলিমার হলো দুইটা শব্দ থেকে আসে, একটা শব্দের অর্থ পলি আর একটা হচ্ছে মার, অর্থাৎ পলি শব্দের অর্থ বহু, পলি শব্দের অর্থ বহু আর এই অংশের অর্থ অংশ, অর্থাৎ পলিমার শব্দের অর্থ হচ্ছে বহু অংশ, অর্থাৎ পলি শব্দের অর্থ বহু এবং ম্যারাস শব্দ হচ্ছে অংশ। এই এই জন্য পলিমার যৌগ বললে বুঝতে হবে যে তোমাদের এই যৌগটার মধ্যে অসংখ্য ছোট ছোট মনোমার অণু আছে। মনোমার অণু কি, পলিমার যৌগের ক্ষুদ্রতম এককে বলা হয় মনোমার অণু। এই মনোমার অণুগুলো অসংখ্য মনোমার অণু যখন উচ্চ চাপ ও তাপের প্রভাবে প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে তখন যে যৌগ বড় যৌগ তৈরি করে সেই যৌগটার নাম পলিমার যৌগ। আর এই পলিমার যৌগ যে বিক্রিয়ার মাধ্যমে বা যে প্রসেসের মাধ্যমে তৈরি হয় সেটাকে বলা হয় পলিমাকরণ বা পলিমারাইজেশন। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। যেহেতু এখানে বলাই হচ্ছে যে এখানে যে পলিথিন তৈরি হয়েছে এই পলিথিন হচ্ছে একটি পলিমার যৌগ, তার মানে আমাকে এখানে কি করতে হবে, আমাদের একটা ইথিলিন নিলে চলবে না, এখানে অসংখ্য ইথিলিন, এদের অসংখ্য ইথিলিন বোঝায়। আশা করি তোমরা এই ইথিলিন থেকে যে পলিথিন কীভাবে প্রস্তুত করা যায় বা পলিমাকরণ বিক্রিয়া তা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমাদের যেটা আরও একটি সর্বশেষ হল টপিকস রয়েছে সেটা হলো পলিমাকরণ। দেখো এখানে এই পরীক্ষাটা আসে যে এই যে এই যৌগটা দেখতে পাচ্ছ এই যৌগটার নাম হলো প্রোপিন। প্রোপিন কেন, তোমরা জানো 3 কার্বন যুক্ত যে হাইড্রোকার্বন থাকে তাকে আমরা প্রোপ বলি বা প্রোপেন বলা হয়। যেহেতু এখানে 2 বন্ধন উপস্থিত রয়েছে তাই এর নাম হয়ে গেছে প্রোপিন। এখন এই প্রোপিন এর অসংখ্য যে এন দ্বারা বোঝাচ্ছে, এই প্রোপিনের অসংখ্য মনোমার অণু 140 ATM বায়ুমণ্ডলের চাপ, 120°C তাপমাত্রা এবং
টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করানো হয় তাহলে এখান থেকে যে যৌগটা তৈরি হয় তার নাম হলো পলিপ্রোপিন, আর পলিপ্রোপিন একটি পলিমার যৌগ। তোমরা আশা করি এই যে বুঝতে পেরেছো, তাহলে পলিমারকরণ বিক্রিয়ার ও আমাদের এই সমস্ত এই এটার মধ্যে রিয়াকশনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে আমরা তৈরি করছিলাম যখন ইথাইনের মধ্যে আমরা এই যে মার্কিরাস ক্লোরাইড এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সেল গ্যাসের সাথে যখন বিক্রিয়া করছি তখন এখানে আমাদের ভিনাইল ক্লোরাইড তৈরি হয়েছে, আর এই ভিনাইল ক্লোরাইডের অসংখ্য মনোমার অণুকে উচ্চ তাপ এবং চাপের প্রভাবে এবং জৈব পার অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয়েছে, তখন আমাদের পিভিসি তৈরি হয়েছে, যার অর্থ পলিভিনাইল ক্লোরাইড। আর পলিভিনাইল ক্লোরাইড এক ধরনের পলিমার যৌগ। এরপরে আমরা দেখছি যে ইথিন, ইথিনের মধ্যে যখন আমরা সামান্য অক্সিজেন চালনা করছি এবং 1000 ATM বায়ুমণ্ডলের চাপ এবং 120 ডিগ্রি সেলসিয়াস 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করছে তখন পলিথিন তৈরি হয়েছে। এইটা এরপরে আরেকটা আমরা হলো এই পলিমারকরণ বিক্রিয়া আলোচনা করছি প্রোপিন। প্রোপিনের অসংখ্য মনোমার অণু 140 ATM বায়ুমণ্ডলের চাপ 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করানো যায় তাহলে এখানে পলিপ্রোপিন তৈরি হয়, আর পলিপ্রোপিন হচ্ছে একটি পলিমার যৌগ। তাহলে এই যে যদি তোমরা এই টিউটোরিয়ালটা যদি না টেনে সম্পূর্ণ রূপে কয়েকবার যদি এই টিউটোরিয়ালটা দেখো তাহলে তোমাদের খনিজ সম্পদ, জীবাশ্ম বা জৈব যৌগের যে সমস্যাগুলো আছে SSC-তে তোমাদের আশা করি কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হবে না। এইটা তোমরা খুব ভালো করে এটা আত্মস্থ করবে, যত তোমরা পড়বে প্র্যাকটিস করবে তত ভালো তোমরা জৈব যৌগ সম্পর্কে ভালো জানতে পারবে, কেমিস্ট্রি সম্পর্কে জানতে পারবে। কেমিস্ট্রির সৌন্দর্য কিন্তু জৈব যৌগের মধ্যে। জৈব যৌগ যদি তুমি ভালোমতো যদি আয়ত্তে না করতে পারে তাহলে কিন্তু তোমার জন্য অনেক সমস্যার সম্মুখীন হইতে হবে, কারণ বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় বিশেষ করে বুয়েট, মেডিকেল, ভার্সিটিতে কিন্তু এই জৈব যৌগ থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন এসে থাকে। তাই আমি বলবো যে তোমরা যদি আজকের এই টিউটোরিয়ালটা যদি সম্পূর্ণ যদি বুঝে মুখস্থ করে এবং সেটা প্র্যাকটিস করো তাহলে সকল প্রশ্নগুলো এর মধ্যেই সমাধান হয়ে যাবে এবং তোমাদের সামনের পথগুলো অনেক সহজ হয়ে যাবে। তাই এই টিউটোরিয়ালটা যেহেতু আমি বোঝানোর চেষ্টা করেছি অনেক বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করার প্রয়োজন হয়েছে, তাই এই টিউটোরিয়ালটা হয়তো বা একটু দীর্ঘ সময় লেগেছে, যদিও দীর্ঘ সময় লেগেছে তবে তোমরাদের বোঝানোর সাথে এটা সময়টা বেশি লাগছে। তাই আমি বলবো যে পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য এবং সামনের যে পরীক্ষা রয়েছে SSC, এই SSC পরীক্ষায় তোমাদের সফলতা আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।